হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড নাইট। এখন প্রায় 10:30 বাজে। তো আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড ম্যাগনেটিক। ম্যাটার অ্যান্ড ম্যাগনেটিক, তো এই চ্যাপ্টারে লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5-এ যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। টোটাল কনসেপ্ট দিয়ে দেব হিস্টেরেসিস লুপ, টোটাল কনসেপ্ট দেব। তো টোটাল কনসেপ্ট দিয়ে দেব, তোমরা এটাকে ভালোভাবে পড়া করো। হ্যাঁ, বই থেকে তো 5-10 মিনিটের হয়তো টিচাররা বলবে, সে জায়গায় আমি টোটাল 1 ঘন্টা প্লাস আমি লেকচারটা দেব, লেকচারটা দিয়েছি। তো টোটাল কনসেপ্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা জিনিসটাকে ভালোভাবে রপ্ত করো। দেখো, হিস্টেরেসিস লুপ হচ্ছে কার ক্ষেত্রে দেখা যায়? হিস্টেরেসিস কেবলমাত্র ফেরো ম্যাগনেটিক সাবস্টেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য। হিস্টেরেসিস কেবলমাত্র ফেরো ম্যাগনেটিক সাবস্টেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য। এই হিস্টেরেসিস লুপের একটা বিষয়বস্তু হচ্ছে এই লুপ আই ভার্সাস এইচ এর কার্ভ হয়ে থাকে। আই হচ্ছে কি? ম্যাগনেটাইজেশন। আর এইচ হচ্ছে কি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি। এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি। তো এবারে আমরা কি করতে চলেছি, একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আমাকে নিতে বলেছে। একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের এক্সাম্পল কি হয়ে থাকে? না, এক্সাম্পল যদি আমরা নিয়ে থাকি সেই এক্সাম্পলটা কি হয়ে থাকে? সফট আয়ন। সফট আয়ন, সফট আয়ন, ক্লিয়ার? তাহলে একটা সফট আয়ন যদি আমরা নিয়ে থাকি তাহলে ওই সফট আয়রনকে কিভাবে আমরা তাকে তার ম্যাগনেটাইজ করে থাকি, কিভাবে তাকে আমরা ম্যাগনেটাইজড করে থাকি? সাপোজ ধরো একটা সফট আয়রন একটা বার নিয়েছি, তাহলে এই সফট আয়রনের উপর কি করলাম, সফট আয়রনের উপর এইভাবে তামার তার জড়িয়ে দিলাম। এবার ওই তামার তারের তারকে আমি কি করলাম, ব্যাটারির সাথে কানেক্ট করবো। ওই তামার তারকে কি করব, ব্যাটারির সাথে কানেক্ট করব। তো ব্যাটারির সাথে কানেক্ট করার আগে আমি একটা কি করেছি, একটা সুইচ লাগিয়ে নিয়েছি। তাহলে কি করলাম, না ব্যাটারির সাথে কানেক্ট করার আগে এই সফট আয়রন কোরের ক্ষেত্রে বিষয়বস্তুটা দেখো না, তখন ম্যাগনেটাইজেশন ইকুয়াল টু কত? 0। এই ইকুয়াল টু কত? 0। বি ইকুয়াল টু কত? 0। সবই 0। আর যখন কারেন্ট ফ্লো করিনি তখন আই ইকুয়াল টু কত বলতে পারি? 0। এতটুকু ক্লিয়ার? তাহলে আমাকে কার বানাতে হবে, কার সাথে কার? আই সাথে এইচ, ম্যাগনেটাইজেশন সাথে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি বা ম্যাগনেটিক ইন্টেনসিটি, যেটা আছে। তাহলে কার বানাবো? তো কার বানানোর জন্য কি করলাম, কার এক্স এক্সিস এর অ্যালো এইচ আর ওয়াই এক্সিস এর অ্যালো আই নিয়ে নিব। ওয়াই এক্সিস এর অ্যালো কি নিব? আই। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, পরপর স্টেপ গুলো ভালো করে নজর দেবে। কি করতে চলেছি এবার
এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উপর আমি কি করলাম, ফার্স্ট স্টেপ 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 ওয়ান ফার্স্ট স্টেপ করছি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উপর কি করলাম, এবার ব্যাটারিটা কানেক্ট করলাম। ব্যাটারিটা কানেক্ট করা মানে সুইচ কানেক্ট। সুইচ কানেক্ট করার সাথে সাথে আমি কি দেখলাম, সুইচ কানেক্ট করার সাথে সাথে আমি কি দেখলাম, সাপোজ কারেন্ট ফ্লো ইন ক্লকওয়াইজ, কারেন্টটাকে ক্লকওয়াইজ ফ্লো হল, তাহলে কারেন্ট যদি ফ্লো করে, কারেন্ট যদি ফ্লো করে তো এইচ কি হবে, ইনক্রিজ করবে। এইচ কি করবে, ইনক্রিজ করবে। আমরা পড়েছি কি আই প্রপোর্শনাল টু এইচ, তাহলে এইচ যদি ইনক্রিজ করে তাহলে আই কি করবে, ইনক্রিজ করবে। আই কি করবে, ইনক্রিজ করবে। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট কি করছে, কারেন্ট আমি কি করছি, ইনক্রিজ করছি। কারেন্ট কি করলাম, ইনক্রিজ করলাম। তাহলে কারেন্ট ইনক্রিজ করছি 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 এক সময় কি দেখব না, ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে অ্যাটমিক ডাইপোলস, অ্যাটমিক ডাইপোলস আর 100% অ্যালাইন। তখন অ্যাটমিক ডাইপোল গুলো কি দেখবো 100% অ্যালাইন হয়ে যাবে। তার ডায়াগ্রামটা যদি দিই, এখানে ছোট করে যদি ডায়াগ্রামটা দিই, তাহলে কি দেখবো না, কারেন্ট ফ্লো করছি, কারেন্ট ফ্লো করছি। তো এইচ কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিপ দিকে। তো অ্যাটমিক ডাইপোল গুলো 100% অ্যালাইন হয়ে গেছে, 100% অ্যালাইন হয়েছে। তো 100% অ্যালাইন হওয়া মানে কি না, 100% অ্যালাইন হওয়া মানে কি না, 100% অ্যালাইন হওয়া মানে, 100% অ্যালাইন হওয়া মানে কি দেখব না, স্যাচুরেশন হয়ে গেছে, স্যাচুরেশন হয়ে গেছে। দ্যাট মিন্স আই ইকুয়াল টু ম্যাক্সিমাম অর আই ইকুয়াল টু কনস্ট্যান্ট স্যাচুরেশন। যদি 100% স্যাচুরেশন হয়ে যায়, 100% যদি অ্যালাইনমেন্ট হয়ে যায়, তাহলে 100% অ্যালাইনমেন্ট হওয়ার পর ডাইপোল গুলো কি আর মুভ করবে, একই তো দিকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, বি যেদিকে, সেদিকে এইচ যেদিকে, সেদিকে হয়ে গেল কি না, ডাইপোলের ডিরেকশন। তাহলে ডাইপোলের ডিরেকশন যদি সেই দিকে হয়ে যায়, তাহলে আই কি হবে, আই কি হবে, তখন ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে কারণে দেখো, তাহলে যখন ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যখন কারেন্ট ছিল না, তখন আমি পয়েন্টটা ধরলাম এখানটা। এবার আমি কি করেছি, কারেন্ট বাড়িয়েছি। তাহলে কারেন্ট বাড়াতে বাড়াতে আমি কি দেখেছি, কারেন্ট বাড়িয়েছি 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 বাড়িতে বাড়তে 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 কি হয়েছে, এক সময় কি হয়েছে, স্যাচুরেশন হয়েছে। স্যাচুরেশনে আমি কি দেখলাম না, আই ইকুয়াল টু ম্যাক্সিমাম, আই ইকুয়াল টু কি হয়েছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে আই ইকুয়াল টু ম্যাক্সিমাম হওয়া মানে কি, এই অবস্থায় ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা কি হয়েছে, ম্যাগনেটাইজড হয়ে গেছে। এই অবস্থায় ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা কি হয়েছে না, ম্যাগনেটাইজড হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আই ইকুয়াল টু ম্যাক্সিমাম, আই ইকুয়াল টু ম্যাক্সিমাম বা কনস্ট্যান্ট বলতেই পারো, সেই জায়গাটায় কনস্ট্যান্ট হয়ে গেছে। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা কি হয়েছে, এখন ম্যাগনেটাইজড হয়ে গেছে। তাহলে ম্যাগনেটাইজড হয়েছে কোন পয়েন্ট, সাপোজ আমি ধরে নিলাম স্যাচুরেশন পয়েন্টটা, সাপোজ এ ধরে নিলাম, সাপোজ এ পয়েন্ট ধরে নিলাম, ব্যাস এখন ক্লকওয়াইজ ডিরেকশনে কি হয়েছে না, ম্যাগনেটাইজড হয়েছে। নেক্সট নেক্সট আমরা কি দেখব, তাহলে এটা হচ্ছে কোন পয়েন্ট না, এ পয়েন্ট, এটা হচ্ছে কোন পয়েন্ট, এ পয়েন্ট। স্টেপ টু, এখন তো ক্লিয়ার স্টেপ টু। তাহলে তারপরে আমি কারেন্ট ফ্লো করা সত্ত্বেও আর কিন্তু অ্যালাইনমেন্টের কোনো আর রাস্তা থাকবে না, কেন 100% তো অলরেডি হয়েই গেছে, আবার কি অ্যালাইনমেন্ট হবে। এবারে আমি কি করলাম না, কারেন্টটাকে আস্তে আস্তে কমাচ্ছি। তাহলে এবারে আই ধীরে ধীরে আমি কি করছি, ডিক্রিজ করছি। আই যদি ডিক্রিজ করি, আই যদি ডিক্রিজ করি, তাহলে আমি কি দেখবো, এই যে অ্যালাইনমেন্টটা হয়ে আছে, 100% অ্যালাইনমেন্ট হয়ে আছে, তাহলে এদের মধ্যে কিছু কিছু
এদের মধ্যে কিছু কিছু অ্যাটমিক ডাইপোল গুলো কি হবে র্যান্ডমলি পজিশন হবে। তাহলে আই কমাচ্ছি, কমাতে 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 মানে আই কমাচ্ছি, তাহলে আই কমালে কি হবে এইচ কমবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে কমতে থাকবে। তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি কমে তাহলে আই কি হবে ম্যাগনেটাইজেশনও কমতে থাকবে। এক সময় কি দেখো ম্যাগনেটাইজেশন কমতে থাকবে। তাহলে ম্যাগনেটাইজেশন কমতে কমতে এক সময় দেখবো কি ম্যাগনেটাইজেশন কমছে কমছে কমছে, এক সময় দেখবো যে এইচ ইকুয়াল টু জিরো হয়ে গেছে বাট আই নট ইকুয়াল টু জিরো, কেন আই এর কোনো একটা ভ্যালু থেকে গেছে। দেখ আমি এ থেকে অবশ্য আমি কারেন্ট কি করছি কমাচ্ছি কমাচ্ছি, আই কমা এইচ কমাচ্ছি, এইচ কমাতে 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 কি দেখবো আইও কমছে কমছে কমছে, এক সময় কি দেখবো এক সময় এটা হচ্ছে এইচ এর জিরো জিরো বিন্দু মূল বিন্দু এটা, তাহলে এইচ জিরো হয়ে গেছে কিন্তু আই তখন পর্যন্ত এইটুকু ভ্যালু থেকে গেছে, আই এর তখন পর্যন্ত এইটুকু ভ্যালু থেকে গেছে, আই নট ইকুয়াল টু জিরো। কেন না অ্যাটমিক ডাইপোল গুলো যে 100% অ্যালাইনমেন্ট হয়েছিল, তাহলে আই কমানো স্মল আই কারেন্ট কারেন্ট কমানোর সাথে সাথে আমি কি দেখেছি অ্যাটমিক ডাইপোল গুলোর মধ্যে 20% অ্যাটমিক ডাইপোল হয়তো র্যান্ডম হয়েছে, বাকি 80% অ্যাটমিক ডাইপোল তো র্যান্ডমলি অবস্থায় আসেনি, সেই কারণের জন্য তাদের মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটাইজড অবস্থায় থেকে গেছে। তাহলে আসেনি মানে কি না না আসার অর্থ হচ্ছে কি না তখনও পর্যন্ত, তাহলে এই জিনিসটা মুছে তখনও পর্যন্ত আমি কি দেখলাম না তখনও পর্যন্ত কি দেখতে পাচ্ছি না তখনও পর্যন্ত তখনও পর্যন্ত আমি কি দেখবো না কিছু পরিমাণ অ্যাটমিক ডাইপোল অ্যাটমিক ডাইপোল কিছু পরিমাণ অ্যাটমিক ডাইপোল অ্যালাইনমেন্ট অবস্থায় আছে। সাপোজ সাপোজ 80% আছে যার জন্য আই নট ইকুয়াল টু জিরো, যার জন্য আই নট ইকুয়াল টু জিরো, তাহলে কারেন্ট আমি কি করছি কমাচ্ছি, কারেন্ট আমি কি করছিলাম কমাচ্ছিলাম, তো আই জিরো করে দিয়েছি, আই এই অবস্থায় আই কত হয়েছে এইচ ইকুয়াল টু জিরো মানে কি, এইচ ইকুয়াল টু জিরো মানে কি না আই ইকুয়াল টু জিরো, এইচ ইকুয়াল টু জিরো মানে কি আই ইকুয়াল টু জিরো, তখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই তার মানে আই ইকুয়াল টু জিরো, তাহলে তখনও পর্যন্ত অ্যাটমিক ডাইপোলের কিছু পরিমাণ অ্যালাইনমেন্ট অবস্থায় থেকে গেছে, তার মানে তখন পর্যন্ত ম্যাগনেটাইজড ম্যাগনেটাইজড অবস্থায় আছে, ম্যাগনেটাইজড অবস্থায় আছে কি পরিমাণ সাপোজ এটাকে যদি ও ধরি তাহলে ও থেকে বি পর্যন্ত এইটুকু ম্যাগনেটাইজড অবস্থায় আছে, অতএব এই ওবি কে এই ওবি হচ্ছে কি ম্যাগনেটাইজড ম্যাগনেটাইজড, তাহলে সেই পরিমাণ তার মধ্যে তখন পর্যন্ত চৌম্বক ধর্মটা বা চৌম্বকত্বটা থেকে গেছে, এই ম্যাগনেটাইজটাকে আমরা কি বলবো রিটেনটিভিটি, এই ওবি অংশটাকে আমরা কি বলবো রিটেনটিভিটি। ক্লিয়ার করতে পারলাম নেক্সট, তাহলে আই এখন বর্তমানে আই আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে আই কি অবস্থায় আছে না জিরো অবস্থায় আছে, আই এখন জিরো। স্টেপ থ্রি তাহলে স্টেপ থ্রিতে আমি এবারে দেখবো কি না স্টেপ থ্রিতে কি দেখবো না আই জিরো আমাকে কারেন্ট জিরো আমাকে ম্যাগনেটাইজেশন যেটা ক্যাপিটাল আই কে আমাকে কি করতে হবে জিরো করতে হবে, তাহলে ম্যাগনেটাইজেশনকে যদি আমাকে জিরো করতে হয় কারেন্টকে তাহলে কি করতে হবে আরো জিরো আরো কমাতে হবে, তাহলে যখন কারেন্ট ক্লকওয়াইজ যে ফ্লো করছিল তখন অ্যাটমিক ডাইপোল গুলো এইভাবে অ্যালাইনমেন্ট হয়েছিল, কারেন্ট ক্লকওয়াইজ যে ফ্লো করার পর যত আমি কারেন্টকে আমি কমাতে আছি তখন আমি এক সময় কি দেখবো এর র্যান্ডম অবস্থায় থেকে যাবে, তখন তার মধ্যে আমি কি দেখবো কিছু অ্যাটমিক ডাইপোল এরকম অবস্থায় থাকবে আবার ম্যাক্সিমাম অ্যাটমিক ডাইপোল কি থাকবে অ্যালাইনমেন্ট অবস্থায় থাকবে,
তখনও পর্যন্ত আমি কি করেছিলাম ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি আই কি করেছিলাম ডিক্রিজ করেছিলাম এক্ষেত্রে আই হচ্ছে কি ম্যাক্সিমাম তো আই এর একটা ম্যাক্সিমাম চলে গেছে কিন্তু এই আইও কনস্ট্যান্ট হয়ে গেছে স্যাচুরেশন পজিশন এবার আমি কি করেছি কাই আই কমাতে কমাতে এই পজিশনে আই ইকুয়াল টু 0 সেখানটায় কিছু অ্যাটমিক ডাইপোল তখন পর্যন্ত র্যান্ডমলি অবস্থায় কিছু অ্যাটমিক ডাইপোল র্যান্ডমলি অবস্থায় আছে আর ম্যাক্সিমাম সংখ্যক অ্যাটমিক ডাইপোল অ্যালাইনমেন্ট অবস্থায় আছে মানে পূর্বের অবস্থায় আছে এবার আই আমি যদি 0 করতে চাই তার মানে আমাকে কি করতে হবে এই অ্যালাইনমেন্টটাকে আমাকে পুরোপুরি নষ্ট করতে হবে অ্যালাইনমেন্টটাকে পুরো অ্যালাইনমেন্টটাকে আমাকে কি করতে হবে পুরো অ্যালাইনমেন্টটাকে আমাকে কি করতে হবে র্যান্ডম করাতে হবে তাহলে র্যান্ডম আমি কি করে করাতে পারি না অ্যাটমিক ডাইপোলের অপোজিটে আমি যদি কারেন্ট ফ্লো করে দিই তাহলে এইচটা কোন দিকে আসবে উল্টো দিকে তখন সব অ্যাটমিক ডাইপোল গুলো সব কি হয়ে যাবে র্যান্ডম অবস্থায় আসতে চাইবে অ্যাটমিক ডাইপোল গুলো তখন র্যান্ডম অবস্থায় আসতে চাই তাহলে স্টেপ 3 তে আমি কি দেখছি এবার কি করলাম না কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো ইন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে তখনই কি হয়ে গেল না তার সাপেক্ষে আইটাকে কমানো ক্যাপিটাল আই এর সাপেক্ষে স্মল আইটাকে কমানো হয়ে গেল অ্যাটমিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি কারেন্টটাকে বাড়াই তার মানে তখন তারা র্যান্ডমলি অবস্থানে আনার চেষ্টা করবে কে কারেন্ট তখন কি হবে আই আরো কমতে মানে আই মানে ম্যাগনেটাইজেশন ক্যাপিটাল আইটা আরো কমতে থাকবে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি পাঠাই তখন আমি কি দেখব তখন আমি দেখব অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যদি পাঠাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি পাঠাই তখন এইচ কি হচ্ছে এইচ কি হচ্ছে বাড়তে আছে তখন কি দেখব এইচ বাড়তে আছে কোন দিকে বাড়তে আছে ভালো করে বোঝার চেষ্টা করো কোন দিকে বাড়তে আছে এ যখন অ্যালাইনমেন্ট অবস্থায় ছিল তার মধ্যে তো একটা এইচ অবস্থায় থেকে গেছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যখন আমি কারেন্ট ফ্লো করছি তখন এই ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কি করছে কমাচ্ছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি করছে কমাচ্ছে কারণ এই অ্যালাইনমেন্টটা তো ক্লকওয়াইজ এর জন্য হয়ে আছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি করবে এই ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি যেটা ক্যাপিটাল এইচ কে কি করবে আরো কমাতে থাকবে তার মানে এইচ কি হবে কমতে থাকবে ক্যাপিটাল এইচ কি হবে কমতে থাকবে তাহলে ক্যাপিটাল এইচ যদি কমতে থাকে আইও তত কমতে থাকবে কেন না আই প্রপোর্শনাল টু এইচ মাথা মধ্যে যেন এটা থাকে তাহলে এইচ কমছে 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 এইচ কমছে 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 এইচ কমতে 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 আই এক সময় কি আসবে এইচ কমছে কমছে কমতে 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 আই এক সময় কি আসবে জিরো তাহলে এক at a time capital I equal to 0 capital I equal to 0 clear তাহলে capital I যদি 0 হয়ে যায় capital I যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাবো এবারে না d magnetized হচ্ছে d magnetized হয়েছে তাহলে এখন কি হয়ে গেছে ডিম্যাগনেটাইজড হয়ে গেছে এখন ডিম্যাগনেটাইজড হয়ে গেছে তার মানে পুরোপুরি র্যান্ডম অবস্থায় চলে এসেছে তাহলে এই ক্ষেত্রে আই ইকুয়াল টু 0 বাট এইচ নট ইকুয়াল টু 0 কি না এইচ ইকুয়াল টু 0 হ্যাঁ এইচ ইকুয়াল টু 0 এইচ ইকুয়াল টু কি হবে 0 কেন h = 0 হবে কেন না h = 0 হবে কেন না ক্লকওয়াইজ এর সাপেক্ষে 0 কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এর সাপেক্ষে যদি আমি ধরি ক্লকওয়াইজ এর সাপেক্ষে ক্লকওয়াইজ এর সাপেক্ষে বাট অ্যান্টি ক্লকওয়াইজ এর সাপেক্ষে h = নেগেটিভ
অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজের সাপেক্ষে এইজ ইকুয়াল টু কি পাবো? নেগেটিভ। কেন? না অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু আমি এইজটাকে বাড়িয়েছি, তবে তো ক্লকওয়াইজের এইজটাকে সে কমিয়েছে। দুটো বিপরীত হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের এইজ দুটো বিপরীত। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের এইজ যদি বাড়তে থাকে নেগেটিভে, তাহলে ক্লকওয়াইজের এইজটাকে সে কি করবে? কমাতে থাকবে। তো হলো ডিম্যাগনেটাইজড হয়ে গেল, তাহলে ডিম্যাগনেটাইজড হলো। তাহলে এই পয়েন্টটাতে আমি দেখলাম যে এইচ এই পরিমাণ নেগেটিভে নিয়ে যেতে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এইচ এর ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটির ভ্যালু এই বিন্দুতে এই পরিমাণ করতে পারে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটির ভ্যালু এই পরিমাণ করতে পারে, তার ম্যাগনেটাইজেশনটা এই পরিমাণ কমাতে পারলাম, মানে এই পরিমাণ ম্যাগনেটাইজেশনটা কমাতে পারলাম। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই সি পয়েন্টটাকে আমরা কি বলবো? তাহলে এই ওসিটাকে আমরা কি বলবো? তার সে কি ছিল? তখন পর্যন্ত ম্যাগনেটিক অবস্থায় ছিল, তাহলে এই পরিমাণ কমাতে, তাহলে আইডেন্টিটি যখন জিরো ছিল তার মধ্যে ম্যাগনেট অবস্থায় থেকে গেছে, সে তখন ম্যাগনেট অবস্থায় থেকে গেছে অলরেডি। তাহলে তারপরে আই আমি অ্যান্টি ক্লকওয়াইজ করার ফলে তার চুম্বকত্বকে আমি নষ্ট করতে পারলাম। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো? তার কোরেক্টিভিটি। এই অবস্থাটাকে আমরা কি বলবো? তার কোরেক্টিভিটি। ওসি ইজ কোরেক্টিভিটি, ওসি ইজ কোরেক্টিভিটি, তার সহনশীলতা। ওসি হচ্ছে কি? তার সহনশীলতা, যে এই পরিমাণ সে চুম্বক তখনো পর্যন্ত ধরে রেখেছিল, যে আই জিরো হওয়ার পরেও এই পরিমাণ চুম্বক ধরে রেখে, এই চুম্বক পরিমাণ চুম্বকত্ব ধরে রেখেছিল না, এই পরিমাণ উল্টো চুম্বকত্ব দিতে তার চুম্বকত্ব নষ্ট হলো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন আমি চলছি কোন পথে? না অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আই আমি কি করেছি? আমি ইনক্রিজ করেছি কারেন্ট, কি করেছি? ইনক্রিজ করেছি। আই কি করেছি? স্মল আই ইনক্রিজ করে গেছি। ব্যাস, নেক্সট টপিক কি আসছে? উপরের পার্টটা মুছে দিই, উপরের পার্টটা মুছে তার স্টেপ ফোর থেকে আমরা করব। উপরের পার্টটা দাঁড়াও, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে আমি কি করেছি? তাহলে স্টেপ থ্রিতে সবগুলোকে আমি কি করেছি? র্যান্ডমলি করে নিয়েছি, তো টোটাল ম্যাগনেটাইজেশন কি হয়েছে? খতম। নেক্সট, এবারে স্টেপ ফোর। স্টেপ ফোরে কি করছি দেখো না, স্টেপ ফোরে না এই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো, অ্যান্টি ক্লকওয়াইজ। তো আই আমি আরো বাড়াচ্ছি, আই আমি আরো বাড়াচ্ছি, বাড়াতে 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 আমি কি দেখবো? না এইচ কি হতে থাকবে? অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এইচ কি হবে? বাড়তে থাকবে। অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এইচ কি হবে? বাড়তে থাকবে। আইও কি হবে? বাড়তে থাকবে। আইও বাড়তে থাকবে। তাহলে আই যদি বাড়তে থাকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, এবারে পিকচারটা একটু লক্ষ্য করো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে কারেন্ট আমি ফ্লো করেছি, তো অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আই বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় আই কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, ম্যাক্সিমাম চলে আসবে। তাহলে ম্যাক্সিমাম চলে আসা মানে কি হচ্ছে? অ্যাটমিক ডাইপোল গুলো পুনরায় উল্টো দিকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তাহলে আই বাড়তে আছে, তাহলে বাড়তে বাড়তে আমি এক সময় কি দেখবো? 100% অ্যাটমিক ডাইপোল আর অ্যালাইন, তার মানে আমি কি বলতে পারি? স্যাচুরেশন হয়ে গেছে। তার মানে আমি কি বলবো? স্যাচুরেশন স্টেজ চলেছে, স্যাচুরেশন স্টেজ লিখতেই পারি। তাহলে স্যাচুরেশন যখনই হয়ে গেছে, স্যাচুরেশন যখন হয়ে গেছে তখন আমি কি লিখতে পারি?
স্যাচুরেশন স্টেট। তাহলে স্যাচুরেশন যখন হয়ে গেছে তখন আমি কি বলতে পারি, তারপরে কি বলতে পারি, I equal to constant বা I equal to maximum আমি ডিনোট করতে পারি। তাহলে এক সময় কারেন্ট আমি বাড়তে 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 এক সময় কি দেখবো, I আবার এদিকে হচ্ছে কি I, এদিকে হচ্ছে কি H। তাহলে H বাড়ছে তো I ও বাড়ছে, এক সময় D পয়েন্ট আমি দেখবো স্যাচুরেশন হয়ে গেছে। তাহলে এই স্যাচুরেশন স্টেজটা হচ্ছে কি D পয়েন্ট, এই স্যাচুরেশন স্টেজটা হচ্ছে D পয়েন্ট। তো I ইকুয়াল টু কনস্ট্যান্ট, তখন I ইকুয়াল টু কি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর I বাড়তে বাড়তে আমি কি লিখলাম, এক সময় ম্যাগনেটাইজেশন ম্যাক্সিমাম হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। ক্লিয়ার? কেন না 100% অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তার মানে আমি আবার কি দেখলাম, এই অবস্থাতে আবার কি দেখলাম, ম্যাগনেটাইজড হয়ে গেছে, ম্যাগনেটাইজড হয়েছে। ক্লিয়ার? আবার কি দেখলাম, ম্যাগনেটাইজড হয়েছে। তাহলে প্রথমে আমি কারেন্ট বাড়িয়েছিলাম, ম্যাগনেটাইজড হয়েছিল প্রথমটাতে, তারপরে আমি কি করেছিলাম, তারপরে আমি কি দেখেছিলাম না, আই সরি এইচ কমিয়েছি তো আইও কমেছে, আইও কমতে আছে। তো তারপর আমি কি করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর চালালাম, তো ডি ম্যাগনেটাইজ করলাম, স্টেপ থ্রি ডি ম্যাগনেটাইজ করলাম, ম্যাগনেটাইজ করলাম। তাহলে ডি ম্যাগনেটাইজ করার পর আমি কি করেছি, ডি ম্যাগনেটাইজ করার পরে কি করেছি, ডি ম্যাগনেটাইজ করার পরে কি করেছি, আবার পুনরায় ম্যাগনেটাইজ করেছি, আবার পুনরায় ম্যাগনেটাইজ করেছি। তাহলে ম্যাগনেটাইজ হয়েছে। তাহলে এখন কারেন্ট কি অবস্থায় আছে, একটা ম্যাক্সিমাম অবস্থায় আছে, কারেন্ট এখন ম্যাক্সিমাম অবস্থা আছে। এর থেকে এবার স্টেপ 5, স্টেপ 5 এ লক্ষ্য করো কি না, আমরা এখন অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কারেন্টটাকে আমরা কি করেছি, ইনক্রিজ করেছিলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এবারে কারেন্টটাকে আমি কি করব, ডিক্রিজ করব। তাহলে কারেন্ট ফ্লো এখনো কারেন্ট ফ্লো কোন পথে আছে না, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর। তো আই এম কি করব, এখন ডিক্রিজ করতে থাকবো কোন পথে না, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আই এম কি করছি, ডিক্রিজ করছি। তো আই ডিক্রিজ করতে আমি কি দেখব, তাহলে এই অবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর অ্যাটমিক ডাইপোল গুলো কোন ডিরেকশনে আছে, এই ডিরেকশনে আছে। তাহলে আমি যদি আরো ডিক্রিজ করি, আমি যদি আরো ডিক্রিজ করতে থাকি তাহলে আমি কি দেখব, আমি যদি আরো ডিক্রিজ করতে থাকি তাহলে আমি কি দেখব, আমি উপরের দিকে করছি, এই ছবিটা আমি কি করছি, পরপর ছবিগুলো তোমাদের সামনে রাখার চেষ্টা করছি, দেখো। তাহলে আমি যদি কারেন্টটাকে ডিক্রিজ করি তাহলে কি দেখব না, অ্যাটমিক ডাইপোল গুলো কোন দিকে আছে, এই দিকে আছে, এইদিকে আছে। কারেন্ট আমি কোন দিকে করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তো যখনই আমি কারেন্টটাকে কমাতে থাকব তখন আমি দেখব কি, কিছু অ্যাটমিক ডাইপোল র্যান্ডম অবস্থায় চলে আসবে, কিছু অ্যাটমিক ডাইপোল কি হবে, র্যান্ডম অবস্থায় চলে আসবে। তখন কি দেখব, তখন কি দেখব না, এইচ কি হবে, কমতে থাকবে, এইচ কি হবে, কমতে থাকবে, আই কি হবে, কমতে থাকবে, এইচ কি হবে, কমতে থাকবে। বাট 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 কারেন্ট, বাট কারেন্ট যখন আই ইকুয়াল টু জিরো করে দেবো, কমাতে কমাতে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আই ইকুয়াল টু যখন আমি জিরো করে দেব তখন আমি কি দেখব না, তখন তখন এইচ ইকুয়াল টু জিরো হয়ে গেছে, বাট আই নট ইকুয়াল টু জিরো। কেন, কিছু পরিমাণ অ্যাটমিক ডাইপোল তখন পর্যন্ত অ্যালাইনমেন্ট অবস্থায় থেকে গেছে, যে কারণে আই নট ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে কারেন্ট আমি কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, কমাতে কমাতে এইচ কি হলো, এক সময় জিরো, বাট আই তখন পর্যন্ত থেকে গেছে। ক্লিয়ার করা গেছে? নেক্সট নেক্সট স্টেপ, তাহলে এই অবস্থাতেও তখন পর্যন্ত কি আছে না, এই অবস্থাতেও তখন পর্যন্ত
ম্যাগনেটাইজড অবস্থায় আছে। তাহলে এই অবস্থাতে আমি কি দেখলাম, তাহলে স্যাচুরেশনে আমরা ম্যাগনেট হয়েছিল। তাহলে এখন আমি কি দেখলাম না, H ইকুয়াল টু কি হচ্ছে, জিরো হচ্ছে, বাট I নট ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? নেক্সট, এবার আমি কি করব, স্টেপ ফাইভ, স্টেপ ফাইভে লক্ষ্য করো কি করছি, স্টেপ ফাইভে লক্ষ্য করো কি করছি। স্টেপ ফাইভ হল, সরি, স্টেপ সিক্স এর লক্ষ্য করো, স্টেপ সিক্স এর লক্ষ্য করো কি করব না। এবারে এই অ্যাটমিক ডাইপোল গুলো যেদিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে, তাহলে এই অ্যালাইনমেন্টকে যদি আমাকে ভাঙতে হয়, তাহলে আমি কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কারেন্ট পাঠিয়ে এদিকে আমি অ্যালাইনমেন্ট করেছি। তাহলে আমি যদি আবার ক্লকওয়াইজ বরাবর কারেন্ট পাঠিয়ে দিই, তখন কি হবে, ক্লকওয়াইজ বরাবর যদি আমি কারেন্ট পাঠিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে কি হবে, তখন এই অ্যাটমিক ডাইপোল গুলো সব র্যান্ডম অবস্থায় থেকে যাবে, সব র্যান্ডম অবস্থায় থেকে যাবে। তাহলে স্টেপ সিক্স এ দেখো না, নেক্সট কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো ইন ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন এন্ড আই ইনক্রিজ, ক্লকওয়াইজ ডিরেকশনে আই কি করছি, ইনক্রিজ করছি। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আই আমি ইনক্রিজ করতে থাকি, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর এইচ কি হবে, বাড়তে থাকবে। কিন্তু কিন্তু তার মধ্যে যে তার মধ্যে ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর এইচ কি হচ্ছে, বাড়তে থাকবে। কিন্তু তার মধ্যে একটা কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি অলরেডি ছিল। যদি এই ক্ষেত্রে যদি 20%, এই ক্ষেত্রে যদি 20% র্যান্ডম অবস্থায় থাকে, স্টেপ 5 এ 20% যদি র্যান্ডম অবস্থায় থাকে, 80% অ্যালাইনমেন্ট অবস্থায় আছে, তার মানে আই রয়ে গেছে, তার মধ্যে আই থেকে গেছে। তাহলে এবারে যদি আমি ক্লকওয়াইজ বরাবর ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটিটাকে বাড়াতে থাকি, তাহলে সে কি করবে, অ্যান্টি ক্লকওয়াইজের এইচটাকে কমাতে থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজের এইচটাকে কমাতে থাকবে। তার মানে এই অ্যাটমিক ডাইপোলটার মধ্যে যে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এইচ ছিল, সেটা এবারে কি থাকবে, কমতে থাকবে, কারণ এবারে আমি ক্লকওয়াইজ বরাবর কারেন্ট পাঠিয়েছি। তাহলে এবারে আমি কি দেখবো, এইচ তখন কমতে থাকবে। তাহলে এইচ কমতে থাকা মানে কি, আই ম্যাগনেটাইজেশন কমতে থাকবে। তাহলে এইচ কমতে থাকা মানে আই কি হবে, কমতে থাকবে। এইচ কমতে থাকা মানে কি, আই কমতে থাকবে। তাহলে এইচ এবারে কোন দিকে ক্রিয়া করছে, না এইচ এখন পজিটিভ, এইচ এখন কি, পজিটিভে ক্রিয়া করছে, কারণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল নেগেটিভ এইচ, আমি ক্রিয়া করছি পজিটিভ এইচ। তাহলে এইচটাকে কি করছে, কমাচ্ছে, এইচটাকে কি করছে, কমাতে আছে, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটিটাকে কমাতে আছে, যেটা আমি এখানটায় এক্সপ্রেস করলাম, কনক্লুশনটাতে আমি এক্সপ্রেস করব, তাই না। তো আইও কি হবে, কমতে থাকবে। তাহলে আই কমতে কমছে, তাহলে আই কমতে কমতে একসময় কি দেখবো, আই কমতে কমতে একসময় কি দেখবো, আই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, কমতে কমতে আই ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তাহলে আই ইকুয়াল টু যখন জিরো হয়ে গেল, তখন আমি কি পাবো, আই ইকুয়াল টু যখন জিরো হয়ে গেল, তখন আমি কি পাবো, ডিম্যাগনেটাইজড করে ফেলেছি, আমি ম্যাগনেটাইজড করে ফেলেছি। তাহলে আই যখন জিরো হয়ে গেল, তখন আমি কি করেছি, ডিম্যাগনেটাইজ, তাহলে এই অবস্থায় আই ইকুয়াল টু কি হয়েছে, জিরো হয়ে গেছে, না অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কারেন্টটাকে আমি কি করেছি, আবার ইনক্রিজ করে গেছি। তাহলে ইনক্রিজ করতে করতে একসময় আই কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এবার আমি কি করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কারেন্টটাকে ইনক্রিজ করছিলাম, ইনক্রিজ করতে করতে কি পেলাম, না আবার কি করলাম, না ডিম্যাগনেটাইজ করলাম, ম্যাগনেটাইজড করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ডিম্যাগনেটাইজড করে ফেলেছি। তাহলে এই অবস্থায় এই পয়েন্টটাকে আমি কি বলবো, না আচ্ছা এই পয়েন্টটাতে আমি কি বলেছিলাম, তার মধ্যে তখন পর্যন্ত এই পরিমাণ রিটেনটিভিটি থেকে গেছিল,
সেটা স্টেপ 5 তাহলে এই ম্যাগনেটাসটা থেকে গিয়েছিল কি জন্য না এই OE পরিমাণ রিটেনটিভিটি ছিল রিটেনটিভিটি মানে ধারণ ক্ষমতা রিটেনটিভিটি ছিল তারপরে আমরা অ্যান্টিক্লকওয়াইজ বরাবর কমাতে 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 কি লিখেছি না এই রিটেনটিভিটিটাকে যদি আমাকে কমাতে হয় তাহলে এইটাকে আমাকে কি করতে হচ্ছে বৃদ্ধি করতে হচ্ছে ক্লকওয়াইজ বরাবর তবেই অ্যান্টিক্লকওয়াইজের এইটাকে কমাতে পাচ্ছি যার ফলে এই রিটেনটিভিটিটা ধীরে ধীরে কি হচ্ছে কমতে থাকছে কারণ অ্যান্টিক্লকওয়াইজের এইটাকে যদি কমাই তাহলে আই কমবে অ্যান্টিক্লকওয়াইজের এইটাকে কমালে আই কি হবে কমবে তাহলে এইটাকে আমরা ক্লকওয়াইজে কি করেছি এটা হচ্ছে ক্লকওয়াইজে এইচ ইনক্রিজ করেছি করেছি এইচ ইনক্রিজ করেছি তবেই তো অ্যান্টি ক্লকওয়াইজের এটা হচ্ছে কি না অ্যান্টি ক্লকওয়াইজের ক্লকওয়াইজের এইচ কমছে ক্লকওয়াইজের এইচ যখন আমি বাড়াবো অ্যান্টি ক্লকওয়াইজের এইচ তখন কি হবে কমবে তখন পর্যন্ত যেহেতু এইচটা থেকে গেছে তার মধ্যে ম্যাগনেটাইজড অবস্থায় থেকে গেছে ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে এবার আমি কি করলাম তাকে ডিম্যাগনেটাইজড করে ফেলেছি তাহলে এখন কোন পজিশনে পৌঁছে গেছি এই পজিশনে তাহলে ডিম্যাগনেটাইজড করতে আমাকে কতটা এইচ বাড়াতে হয়েছে না এই পরিমাণ ওএফ তাহলে এই ওএফ পরিমাণ এইচ বাড়াতে এই পরিমাণ রিটেনটিভিটিটা আমি কি করতে পেরেছি কমাতে পেরেছি তাহলে এই ওএফ কে আমি কি বলবো ওএফ ইজ কল্ড কোর্সিভিটি 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 হয়েছে না বোঝা গেল না তাহলে এটা একটা রিটেনটিভিটি পেয়েছিলাম তার জন্য এটাকে আমি এই রিটেনটিভিটিটাকে কমানোর জন্য এই পরিমাণ কোর্সিভিটি দিতে হয়েছিল এই পরিমাণ রিটেনটিভিটির জন্য এই পরিমাণ কোর্সিভিটি দিতে হয়েছে তাহলে এখন ডিম্যাগনেটাইজড অবস্থায় আছে স্টেপ 7 স্টেপ 7 স্টেপ 7 আমি কি দেখব তাহলে এখন আমি কি দেখলাম না এখন ডিম্যাগনেটাইজড অবস্থায় আছে এখন ডিম্যাগনেটাইজড অবস্থায় আছে এবার আমি কি করলাম না ক্লকওয়াইজ এবার এটা কোথায় চলছে ক্লকওয়াইজ এবারে স্টেপ 7 এ দেখো না ক্লকওয়াইজ ক্লকওয়াইজ কারেন্ট আচ্ছা কারেন্ট ফ্লো ইন ক্লকওয়াইজ আই ইনক্রিজ আর মোর ইনক্রিজ মোর কারেন্ট ইনক্রিজ ইন ক্লকওয়াইজ তাহলে আই আমি কি করেছি আরো ইনক্রিজ করেছি আরো ইনক্রিজ করেছি তাহলে আই ইনক্রিজ করতে আমি কি দেখব এই অবস্থায় আমি কি দেখতে পাচ্ছি এইচটাকে আমি ইনক্রিজ করতে পারছি আই কি হবে আই এখন 0 থেকে আবার এই অবস্থায় কি ছিল 0 0 থেকে আবার আই কি করবে ইনক্রিজ করতে থাকবে আই এই যেখানে ইনক্রিজ করছিল তো আই ইনক্রিজ করবে ম্যাগনেটাইজেশন ইনক্রিজ করবে তো আই যদি ইনক্রিজ করতে থাকে আই যদি ইনক্রিজ করতে থাকে এক সময় আমরা কি দেখব তাহলে তাহলে ডায়াগ্রামটা দেখি এটা ক্লকওয়াইজ তাহলে এই র্যান্ডমলি অ্যাটমিক ডাইপোল গুলো আবার কি হবে 100% অ্যালাইনমেন্ট হয়ে যাবে আবার কি দেখো 100% অ্যালাইনমেন্ট তাহলে আই যদি ইনক্রিজ হয় তাহলে এক সময় কি হবে অ্যাটমিক ডাইপোল আর 100% অ্যালাইনমেন্ট তাহলে অ্যাটমিক ডাইপোল গুলো যদি 100% অ্যালাইনমেন্ট হয়ে যায় তখন আমি কি দেখব স্যাচুরেশন হয়ে গেছে তখন কি দেখব স্যাচুরেশন হয়ে গেছে 100% অ্যালাইনমেন্ট হয়ে গেলে কি হবে স্যাচুরেশন হয়ে যাবে তাহলে স্যাচুরেশন হয়ে যাওয়া মানে আই ইকুয়াল টু কনস্ট্যান্ট আই ইকুয়াল টু কনস্ট্যান্ট তার মানে এখান থেকে আমি আবার এই স্টেপ বাড়াচ্ছি তাহলে এই বাড়তে বাড়তে আমি কি দেখব আই ক্রমশ বাড়তে থাকে তাহলে আই যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এক সময় আমি কি দেখব 100% অ্যালাইনমেন্ট হয়ে যাবে এক সময় আমি কি দেখব 100% অ্যালাইনমেন্ট হয়ে যাবে তার মানে আবার স্যাচুরেশন পজিশনে চলে আসবে
পুনরায় স্যাচুরেশন স্টেজ হয়ে যাবে এটা এটা ঠিক আছে স্যাচুরেশন স্টেজ এই পয়েন্টটা আবার এই পয়েন্ট হয়ে যাবে ক্লিয়ার তো তখন আবার আই কি হবে কনস্ট্যান্ট ক্লিয়ার করতে পেরেছি ক্লিয়ার করা গেছে তাহলে তাহলে আবার যদি স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যায় তাহলে ডিম্যাগনেটাইজটা পুনরায় আবার কি হয়ে যাবে ম্যাগনেটাইজড হয়ে যাবে তাহলে টোটাল লুপটা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তাহলে টোটাল লুপটা কি হলো কমপ্লিট হলো তাহলে প্রথমে ম্যাগনেটাইজড করেছি তারপরে তারপরে কি করেছি এইচ কমেছি তো আই কমেছে তারপরে ডিম্যাগনেটাইজড হয়েছে তারপরে আবার ম্যাগনেটাইজড করেছি তারপরে আবার এইচ আস্তে আস্তে কি করছি কমাচ্ছি তাহলে এইচ কমাতে আছি তাহলে এইচ কমাতে কমাতে এইচ একদম জিরো হয়েছে তো আই নট ইকুয়াল টু জিরো তারপরে ডিম্যাগনেটাইজড হয়েছে তারপরে আবার ম্যাগনেটাইজড হয়েছে তাহলে এইভাবে লুপ চলতেই আছে তাহলে এইভাবে লুপ কি হবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে এই লুপটাকে আমরা কি বলবো হিস্টেরেসিস লুপ তো হিস্টেরেসিস লুপটা আমরা কি বলবো হিস্টেরেসিস লুপ আমরা কি বলবো না এ টু বি বি টু সি সি টু ডি ডি টু ই ই টু এফ ই টু এফ এফ টু কি বলবো পুনরায় এফ টু পুনরায় কি বলবো এ তাহলে এটাই হচ্ছে কি হিস্টেরেসিস লুপ ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো কি লক্ষ্য করলাম না এই ক্ষেত্রে লক্ষ্য করলাম তোলা হয়েছে তো তুলে নেবে পজ করবে তুলে নেবে না এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম যে কি না এইচ ইনক্রিজ করছি তো আই ইনক্রিজ করছি এইচ ইনক্রিজ করছি তো আই ইনক্রিজ করছি তো আমরা কি বলতে পারি না এইচ এইচ ল্যাগিং বিহাইন্ড এইচ ল্যাগিং বিহাইন্ড অফ সরি এইচ না আই আই ল্যাগিং বিহাইন্ড অফ এইচ তাহলে আই কি হচ্ছে না এইচ বাড়াতে আই বাড়ছে মানে আই এইচ এর পেছনে পেছনে ছুটছে আই কি হচ্ছে এইচ এর পেছনে পেছনে ছুটছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আরেকটা কনসেপ্ট দেখো ছোট্ট একটা কনসেপ্ট আমি কোশ্চেন আকারে আমি বলছি তাহলে এই ল্যাগিং বিহাইন্ড থেকে আমরা কি বলতে পারি না এই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম এই স্যাচুরেশন পয়েন্ট পয়েন্ট থেকে কমেছিল সরি আগে আমি এই স্যাচুরেশন পয়েন্ট এই তাহলে কোন একটা পজিশনে যদি আমি এইচ এর ভ্যালু যদি দিই তাহলে এই এইচ এর ভ্যালুর জন্য আমি আই এর কটা ভ্যালু পেতে পারি এই একটা পয়েন্ট পেতে পারি এই একটা ভ্যালু এই একটা ভ্যালু আবার এই ভ্যালুও পেতে পারি তাহলে এইচ এর একটা ভ্যালুর জন্য আই এর কটা ভ্যালু পাচ্ছি তিনটা ভ্যালু পেলাম এই কটা ভ্যালুর জন্য আই এর তিনটা ভ্যালুর জন্য তাহলে এখানে দেখো তাহলে এখানে দেখো এইচ তাহলে এখানে আমি কি লিখতে পারছি না এই ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটিটা কার উপরে ডিপেন্ড করে আছে না ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটিটা কার ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটিটা কার উপরে ডিপেন্ড করে আছে কারোর উপরে ডিপেন্ড করে নাই ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির উপর আই ডিপেন্ডেন্ট এইচ বাড়াচ্ছি তো আই বেড়েছে এইচ কমিয়েছি তো আই কমেছে ক্লিয়ার আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 এই হিস্টেরেসিস লুপের যে এরিয়া তাহলে এরিয়া অফ হিস্টেরেসিস লুপ ইজ ইকুয়াল ইজ ইকুয়াল লস অফ এনার্জি পার ইউনিট ভলিউম তাহলে এই হিস্টেরেসিস লুপের এরিয়াটা কি মেনশন করাচ্ছে তার লস অফ এনার্জি পার ইউনিট ভলিউম ক্লিয়ার লস অফ এনার্জি পার ইউনিট ভলিউমটাকে মেনশন করাচ্ছে
বোঝা গেছে নেক্সট নেক্সট এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন দেব क्वेश्चन নাম্বার থ্রি কি क्वेश्चन নাম্বার থ্রি সাপোজ তোমাকে এই একটা হিস্ট্রিসিস লুপ দিয়েছে আরেকটা সাপোজ তোমাকে এই একটা হিস্ট্রিসিস লুপ দিয়েছে তাহলে এই হিস্ট্রিসিস লুপটা ধরো সব টায়ার আর এই হিস্ট্রিসিস লুপটা ধরো স্টিলের তো এই দুটো হিস্ট্রিসিস লুপ থেকে তুমি বলো এই হিস্ট্রিসিস লুপ থেকে তুমি যদি বলো যে কার ক্ষেত্রে ম্যাগনেটাইজ করতে বেশি এনার্জি দিতে হবে বা কার ক্ষেত্রে ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করতে এনার্জি বেশি লস করতে হবে তাহলে যদি আমি একটাই কোশ্চেন থ্রো করি যে ডিম্যাগনেটাইজড করতে কার ক্ষেত্রে বেশি এনার্জি লস হবে তাহলে আমি আগে কোশ্চেনটাই দেখলাম যার এরিয়া যত বেশি হবে তার এনার্জি লস তত বেশি হবে তাহলে স্টিলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এরিয়া বেশি তো এর ক্ষেত্রে এনার্জি লস কি হবে বেশি হবে তাহলে এনার্জি অফ স্টিল গ্রেটার দেন এনার্জি লস লিখে দাও এনার্জি লস অফ স্টিল greater than energy loss of soft iron clear আর আছে বলো ডিম্যাগনেটাইজ করতে কাকে বেশি এনার্জি দিতে হবে না স্টিল কে বেশি দিতে হবে সফট আয়রন কে কম দিতে হবে তাহলে সফট আয়রন কে আমি কম পরিমাণে কারেন্ট ফ্লো করলে স্যাচুরেশন হয়ে যাবে আর কম পরিমাণে কারেন্ট ফ্লো করলে স্যাচুরেশন হয়ে যাবে আবার কম পরিমাণ কারেন্ট ডিক্রিজ করলে আবার ডিম্যাগনেটাইজড হয়ে যাবে তাহলে সফট আয়রন যত দ্রুত স্যাচুরেশন হবে তত দ্রুত ডিম্যাগনেটাইজেশন তা আর স্টিল কি দেখব দীর্ঘক্ষণ ধরে সময় নেবে যে ম্যাগনেটাইজড হতে আবার দীর্ঘক্ষণ ধরে সময় নেবে ডিম্যাগনেটাইজড হতে ক্লিয়ার আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলবো না কোশ্চেন নাম্বার 4 সাপোজ ধর বেটার পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার বেটার পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার শর্ত কি অ্যানসার বল বেটার পার্মানেন্ট ম্যাগনেট কি করে তৈরি করে না যার ক্ষেত্রে ম্যাগনেট মানে রিটেনটিভিটিটা বেশি হবে যার ক্ষেত্রে রিটেনটিভিটি বেশি হবে এবং কোরেক্টিভিটিও বেশি হবে ক্লিয়ার হয়েছে যার ক্ষেত্রে রিটেনটিভিটি এবং কোরেক্টিভিটি বেশি হবে কারণ আমি কারেন্ট ফ্লো করে স্যাচুরেশন করেছি তাহলে কারেন্ট ডিক্রিজ করে আমি কি করলাম ডিক্রিজ করতে আমি তখন পর্যন্ত কি দেখেছিলাম না আই কোন একটা ভ্যালু থেকে গেছে তখন পর্যন্ত এইচ জিরো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ পাঠিয়ে এইচ কে আমি আবার কি করলাম ডিক্রিজ করতে থাকলাম মানে অ্যান্টি ক্লকওয়াইজের এইচ বাড়ালাম তো ক্লকওয়াইজের এইচ ডিক্রিজ হতে থাকলো তাহলে এই ক্লকওয়াইজের এইচ যত দীর্ঘক্ষণ ধরে চলবে ডিক্রিজ হওয়ার জন্য আইও দীর্ঘক্ষণ ধরে চলবে ডিক্রিজ হওয়ার জন্য তাহলে রিটেনটিভিটিটা যত সময় নেবে কোরেক্টিভিটিটাও তত বেশি সময় নেবে রিটেনটিভিটি যত সময় নেবে কোরেক্টিভিটিও তত বেশি সময় নেবে ক্লিয়ার
তার মানে কি রিটেনটিভিটি বেশি সময় নিচ্ছে মানে কি তার মধ্যে বেশি পরিমাণে ম্যাগনেট সৃষ্টি হয়েছিল যে আই জিরো হওয়ার পরেও তার মধ্যে এত বেশি পরিমাণে ম্যাগনেট সৃষ্টি হয়ে আছে যদি রিটেনটিভিটি কম হতো তাহলে কম ম্যাগনেট সৃষ্টি হয়েছিল তাহলে দ্রুত আমি কি করতে পারবো তাকে আবার ডিম্যাগনেটাইজ করতে পারবো তাহলে আমি বেটার পারমানেন্ট ম্যাগনেট সৃষ্টি করতে গেলে আমি কি করতে পারি না তার করেক্টিভিটি এবং রিটেনটিভিটিটাকে হাই করতে পারি তাহলে তাহলে তার ক্ষেত্রে কি হতে হবে না হাই করেক্টিভিটি আর হাই রিটেনটিভিটি করতে হবে তবে আমি কি করব তবে আমি কি করতে পারব তাকে আমি বেটার পারমানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারব থার দেখো তার এনার্জি লসটাও যদি বেশি হয়ে থাকে তাহলে ডিএইচ লুপ থেকেও আমি বুঝতে পারছি তার এনার্জি লস বা এনার্জি গেইন যা বেশি অ্যামাউন্ট হবে তার সে তত বেশি পরিমাণে পারমানেন্ট ম্যাগনেট হতে পারবে তাহলে ডিএইচ লুপে তাহলে আইএইচ লুপে এরিয়া যা বড় হবে বা বেশি হবে সে সেই সাবস্টেন্স তত বেশি পার্মানেন্ট ম্যাগনেট হবে ক্লিয়ার কোশ্চেন নাম্বার 5 তাহলে এতক্ষণ আমি ক্লিয়ার করতে পেরেছি কোশ্চেন নাম্বার 5 দেখো গ্যালভানোমিটারে সফট আয়রন ব্যবহার করা হয় কেন গ্যালভানোমিটারে যত দ্রুত আমি স্যাচুরেশন গ্যালভানোমিটারে যে সফট আয়রন থাকে তার মধ্যে আমি কারেন্ট পাঠিয়ে কম কারেন্ট পাঠিয়ে আমি স্যাচুরেশনে পাঠাতে পারি আবার কম কারেন্ট আমি হ্রাস করে আমি ডিম্যাগনেটাইজ করতে পারি ক্লিয়ার তার মানে স্যাচুরেশনে পাঠিয়ে যদি আমি কম কারেন্ট স্যাচুরেশনে পাঠাই কম কারেন্ট আমি হ্রাস করে যদি আমি তাকে ডিম্যাগনেটাইজ করতে পারি তাহলে আমি কি বলতে পারবো তার লো করেক্টিভিটি তো সেকেন্ড লো রিটেনটিভিটি আর তার আইএইচ লুপও কি হবে ছোট হবে আর আইএইচ লুপ কি হবে লুপে এরিয়া ছোট হবে তো আজকে হিস্ট্রি সিজের এইটুকু পর্যন্ত আমি রাখলাম এরপরে নেক্সট আমরা পরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা পড়ব আজকে এতটুকু পর্যন্ত থাকবে